অধ্যায়। মোহিনীরূপ দর্শনে মহাদেবের মোহপ্রাপ্তি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন মহাদেব শুনলেন যে শ্রী হরি নারীর রূপ ধারণ করে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছেন, তখন তিনি সতীদেবীর সঙ্গে বৃষারূঢ় হয়ে বৃতগণকে নিয়ে মধুসূদনের নিবাসে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীহরি মহাদেব ও সতীদেবীকে সাদর অভ্যর্থনা করলেন। তাঁরাও সুখাসনে উপবিষ্ট হয়ে সহাস্যে ভগবানের প্রতি সম্মান দেখিয়ে বললেন। শ্রী মহাদেব বললেন, হে দেবতাগণের আরাধ্যদেব, বিশ্বব্যাপী জগদীশ্বর জগৎ স্বরূপ, আপনি সকল বিষয়ের কারণ, ঈশ্বর ও আত্মাও আপনি, এই জগতের আদি অন্ত ও মধ্য আপনার থেকেই হয়ে থাকে, কিন্তু আপনি অব্যয় ও আদিম ধ্যন্তরহিত, আপনার অবিনশ্বর স্বরূপে দ্রষ্টা দৃশ্য ভোক্তা ও ভোগ্যের ভেদভাব নেই। বস্তুত আপনি সত্য ও চিৎ স্বরূপ ব্রহ্ম। নিষ্কাম কল্যাণকামী সাধুরা ইহল ও পরলোকের আকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ করে শুধুমাত্র আপনার সেই চরণকেই আরাধনা করে থাকেন। আপনি অমৃত স্বরূপ গুণাতীত, কোনো শোক আপনাকে স্পর্শ করতে পারি না। আপনি পূর্ণ ব্রহ্ম আনন্দ স্বরূপ নির্বিকার, আপনি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই, কিন্তু আপনি সকলের থেকে পৃথক। আপনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, জীব সমূহের শুভাশুভ কর্মফলদাতা, জীব সকল ফলাকাঙ্ক্ষী হওয়ার তাঁদের সঙ্গে তুলনাত্মকভাবে আপনাকে এরূপ বলা হয়, বাস্তবিক পক্ষে আপনি নিরপেক্ষ। হে প্রভু, কার্য কারণ দেতার দৈত্য যা কিছু সব আপনি। যেমন সোনা দিয়ে তৈরি অলঙ্কার আর সোনার মধ্যে কোনো প্রভেদ হয় না, উভয়ই সোনা একই বস্তু। লোকেরা অজ্ঞতাবশক আপনার স্বরূপকে জানতে না পেরে আপনার মধ্যে ভেদ কল্পনা করে নানা প্রকার বিকল্পের সৃষ্টি করেছে। এই কারণেই আপনি নিরুপাধিক হওয়া সত্ত্বেও গুণ দ্বারা আপনার মধ্যে ভেদ প্রতীত হয়। হে প্রভু, কেউ কেউ বৈদান্তিকগণ আপনাকে ব্রহ্ম বলে মনে করেন, আবার কেউ কেউ মীমাংসাগণ আপনাকে ধর্ম বলে বর্ণনা করেন। এই রূপে কেউ সাংখ্যশাস্ত্রবিদগণ আপনাকে প্রকৃতি ও পুরুষের পরবর্তী পরমেশ্বর বলেন, অন্যেরা পঞ্চরাত্র ব্যক্তিগণ আপনাকে বিমলা উৎকর্ষিণী জ্ঞানী ক্রিয়া যোগা প্রহী সত্তা ঈশানা ও অনুগ্রহ এই নবশক্তিযুক্ত পরমযুক্ত বলেন। আবার কেউ কেউ পাতঞ্জল শাস্ত্রবেত্তারা আপনাকে ক্লেশকর্ম ইত্যাদির বন্ধন থেকে মুক্ত পূর্বপুরুষের পূর্বপুরুষ অব্যয় স্বতন্ত্র মহাপুরুষ বলে মনে করেন। হে প্রভু, আমি শিব ব্রহ্মা এবং সত্যগুণ শ্রেষ্ঠ মরীচি প্রমুখ ঋষিগণই যখন আপনার সৃষ্টির রহস্য জানতে পারি না, তখন আপনাকে কি করে জানা যাবে? যারা আপনার মায়ায় বশীভূত সেই সকল রজগুণী ও তমগুণী অসুর ও মানুষ জীবেরা আপনাকে কি করিবা জানবে? হে প্রভু, আপনি বিশ্বব্যাপী আত্মা এবং জ্ঞানস্বরূপ, আপনি বায়ুর মতো আকাশে অদৃশ্য থেকেও বিশ্বব্যাপী বিরাজ করছেন। এই জগতের জন্ম স্থিতি নাশ জীবদের কার্যকলাপ সংসারে বন্ধন ও মুক্ত এই সমস্তই আপনি অবগত আছেন। হে প্রভু, আপনি যখন গুণাতীতে স্বীকার করে লীলা করার জন্য অবতার রূপে জন্মগ্রহণ করেন, তখন আমি আপনার সেই রূপ দর্শন করেছি। এখন আমি আপনার সেই অবতার রূপ দর্শন করতে ইচ্ছুক, যাতে আপনি নারী রূপ ধারণ করেছিলেন, যে রূপ দ্বারা আপনি দৈত্যদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছেন। আপনার সেই রূপ দর্শন করার জন্য আমরা এসেছি, সেই রূপ দর্শনের জন্য আমাদের কৌতূহল হচ্ছে। শ্রী সুখদেব বললেন, যখন ভগবান শঙ্কর বিষ্ণু ভগবানকে এইভাবে প্রার্থনা জানালেন, তখন ভগবান বিষ্ণু হেসে গম্ভীরভাবে ভগবান শঙ্করকে বললেন। শ্রী বিষ্ণু ভগবান বললেন, হে শঙ্কর, সেই সময় অমৃত কুম্ভ দৈত্যদের দ্বারা অপহৃত হয়েছিল, অতএব দেবতাদের কার্যসিদ্ধির জন্য এবং দৈত্যদের মন সম্মোহিত করে অন্যদিকে আকর্ষণ করার জন্য আমি ওই নারীরূপ ধারণ করেছিলাম। হে দেব শিরোমণি, আপনি যখন দেখতে ইচ্ছুক
তখন আপনাকে সেইরূপ আমি দর্শন করাব। কিন্তু এই রূপ তো কামকদের প্রিয়, কারণ এই রূপ কামকে উদ্দীপিত করে। শ্রী সুখদেব বললেন, এই কথা বলতে বলতেই ভগবান বিষ্ণু অন্তর্হিত হয়ে গেলেন এবং ভগবান শঙ্কর সতী দেবীর সঙ্গে চতুর্দিকে চক্ষু চালনা করে দেখতে লাগলেন। এর মধ্যেই তারা সম্মুখে খুব সুন্দর একটা উপবন দেখতে পেলেন। সেই উপবনে অনেক বৃক্ষ এবং সেই বৃক্ষে নানা রকম ফুল ফুটেছে ও লাল লাল পাতায় গাছ ভরে আছে। সেখানে একজন সুন্দরী নারী হাতে বল নিয়ে লোফালুপি খেলছেন। তিনি খুব সুন্দর শাড়ি পরে আছেন এবং তার প্রতিদেশে চন্দ্রহার শোভা পাচ্ছে। কন্দুক উৎপেক্ষণ ও ধারণ করার জন্য তার স্তন ও তার উপরের হার কম্পিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন স্তন ও উরুর ভারে তার ক্ষীণ কটিদেশ প্রতি পদক্ষেপেই ভেঙে পড়েছে। তিনি লাল লাল পাতার মতো চরণে ইতস্তত ভ্রমণ করেছিলেন। কন্দুক এদিক ওদিক চলে গেলে তিনি লাফিয়ে উঠে সেই কন্দুককে বাধা দিচ্ছিলেন। তার জন্যে তার আয়ত চক্ষুর চঞ্চল তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কর্ণের কুণ্ডলের আভা মুখরে উপর পড়ছে এবং তার কুঞ্চিত কেশ মুখরে উপরে এসে পড়ে মুখের শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। সুন্দর বাম হাত দিয়ে বিধ্বস্ত বসন ও শিথিল বেণীকে সংযত করে এবং ডান হাত দিয়ে কন্দুককে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেই নারী সমস্ত বিশ্বকে স্বমায়ায় মোহিত করতে লাগলেন। কন্দুক খেলতে খেলতে তিনি স্মিত হাস্যে মহাদেবের দিকে বঙ্কিম নেত্রে দৃষ্টিপাত করলেন। মহাদেবের মন আর তার বশীভূত রইল না। তিনি মোহিনীর কটাক্ষপাতে এতই বিহ্বল হয়ে পড়লেন যে সমস্ত বিস্মৃত হয়ে তার নিকটেই সে সতী ও অনুচরেরা উপস্থিত আছে সে কথাও বিস্মৃত হলেন। সহসা কন্দুকটি মোহিনীর হস্তচ্যুত হয়ে দূরে চলে গেল। মোহিনী তাকে ধরার জন্য যখন ধাবিত হলেন সেই সময় ভগবান শঙ্করের সমক্ষে বায়ু চন্দ্রহারের সঙ্গে তার বস্ত্র উড়িয়ে নিয়ে গেল। মোহিনী প্রতিটি অঙ্গ মনোরম, একবার দেখলে চোখ ফেরানো যায় না। শুধুমাত্র চোখ নয়, মন ও সেখানে বাধা পড়ে যায়। তাকে এই অবস্থায় দেখে ভগবান শঙ্কর তার প্রতি আকৃষ্ট হলেন। তার মনে হলো যে মোহিনী ও তার প্রতি আসক্তা হয়েছেন। তিনি মহাদেবের বিবেককে বিবশ করে দিলেন। তার হাবভাবে মহাদেবের মনে কামের ভাব জাগরিত হল। তিনি নির্লজ্জভাবে ভবানীর সামনেই মোহিনীর প্রতি ধাবিত হলেন। মোহিনী পূর্বেই বিবস্ত্রা হয়েছিলেন। ভগবান শঙ্করকে তার দিকে আসতে দেখে অত্যন্ত লজ্জিত হয়ে হাসতে হাসতে এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষের অন্তরালে অন্তর্হিত হয়ে কোথাও স্থির থাকছিলেন না। ভগবান শঙ্করের ইন্দ্রিয় তার সবেশ থাকল না। তিনি কামুক হয়ে হস্তিনী পশ্চাৎ ধাবন হস্তির ন্যায় ধাবিত হয়ে মোহিনীর কেশাকর্ষণ করে তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে পিছন থেকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যেমন হস্তি হস্তিনীকে আলিঙ্গন করে সেই রকম মহাদেবকেও মোহিনীকেও আলিঙ্গন করলেন। মহাদেবের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার জন্য মোহিনী এদিক ওদিক করতে লাগলেন। তাতে তার কেশ ও এড়িয়ে পড়ল। বস্তুতে তিনি তো বিষ্ণু ভগবানের সৃষ্ট মায়া। কোনো প্রকারে সেই বিপুল নিতম্বিনী মোহিনী নিজেকে মহাদেবের আলিঙ্গন থেকে মুক্ত করে দ্রুত দৌড়তে লাগলেন। শঙ্কর ভগবানও সেই মোহিনী বেস্তারী অদ্ভুত কর্মা বিষ্ণু পশ্চাৎ ধাবিত হলেন। তাকে দেখে মনে হল মহাদেবের শত্রু কামদেব তাকে পরাজিত করেছেন। ঋতুমতী হস্তিনী পশ্চাৎ ধাবন মদন মত্ত হস্তির মতোই তিনি মোহিনী পশ্চাৎ ধাবিত হলেন। মহাদেবের বীর্য ধারণের ক্ষমতা অসীম হওয়া সত্ত্বেও মোহিনীর মায়া তার বিপর্যাস্ত হয়ে গেল। ভগবান শঙ্করের বীর্য পৃথিবীতে যেখানে যেখানে পড়েছিল সেখানেই সোনা ও রূপোর ক্ষেত্রে তৈরি হল। হে পরীক্ষিত, নদী সরোবর পাহাড় বন উপবন এবং যে যে স্থানে ঋষিরা বাস করতেন মহাদেব সেই সেই স্থানে মোহিনীকে অনুসরণ করেছিলেন। হে মহারাজ, বিপর্যাপ্ত হওয়ার পর তাঁর স্মৃতি ফিরে এলো। তিনি বুঝতে পারলেন যে ভগবানের মায়া তাকে বিমোহিত করেছে।
তখনই তিনি সেই কর্ম থেকে নিবৃত্ত হলেন। তখন তিনি জগতে আত্মস্বরূপ ভগবানের মহিমা বুঝে এই প্রসঙ্গকে তার আশ্চর্যজনক বলে মনে করলেন না। তিনি জানতেন যে ভগবানের শক্তি অপার, তাকে জানার ক্ষমতা কারো নেই। বিষ্ণু দেখলেন শঙ্কর এর জন্য বিষণ্ণ বা লজ্জিত হননি। তখন তিনি পুনরায় পুরুষ শরীর ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হলেন ও প্রসন্ন হয়ে বললেন, শ্রী ভগবান বললেন, হে দেব শিরোমণি, আপনি আমার নারী রূপের মায়া মোহিত হয়েও আবার নিজের প্রকৃতি লাভ করে স্থির চিত্ত হয়েছেন, এ অতি আনন্দের কথা। আমার অপার মায়া এ নানা প্রকার হাবভাব দিয়ে এমন মোহজাল সৃষ্টি করে যে অজিতেন্দ্রীয় ব্যক্তিরা কোনোভাবেই তার হাত থেকে নিষ্কৃতি পায় না। আপনি ব্যতীত আর কে আছে যে একবার আমার মায়া বশীভূত হয়ে নিজেকে মুক্ত করতে সমর্থ হয়েছে। যদিও আমার এই মায়া অনেক মহান ব্যক্তিকেও মোহিত করে দেয়, তবু এ আর কখনো আপনাকে অধিভূত করবে না। সৃষ্টির জন্য যে কাল প্রকৃতিতে সত্যাদি গুণে বিভক্ত করে সে আমারই রূপ, অর্থাৎ আমি সেই কাল। সুতরাং আমার ইচ্ছা বিরুদ্ধে সে রজগুণে সৃষ্টি করতে পারে না। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এইভাবে শ্রী বৎসাঙ্ক শ্রী বৎস চিহ্ন যুক্ত ভগবান বিষ্ণু শঙ্করকে অভ্যর্থনা করলেন। তখন শঙ্কর বিষ্ণুর নিকট বিদায় নিয়ে তাকে প্রদক্ষিণ করে প্রথম মেয়ের সঙ্গে নিজ ধামে চলে গেলেন। হে ভরত শিরোমণি, ভগবান শঙ্কর শ্রেষ্ঠ ঋষিদের সভায় অর্ধাঙ্গিনী সতী দেবীকে বিষ্ণুর অংশে আবির্ভূতা মোহিনীর কথা প্রীতি ভরে শোনালেন। হে দেবী, তুমি পরম পুরুষ, ভগবানের মায়া দর্শন করলে তো শোনো, আমি সমস্ত বিদ্যা ও কলা কৌশলে অদৃশ্য এবং স্বতন্ত্র হয়েও এই মায়া বিবশ হয়ে মোহিত হলাম। অন্যেরা তো অজিতেন্দ্রীয়, অতএব তারা তো মোহিত হবেই, এতে আশ্চর্য হওয়ার আর কি আছে? যখন আমি সহস্র বৎসর ব্যাপী তপস্যাতে উত্থিত হলাম, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আপনি কার আরাধনা করেন। শোনো বলি, ইনি সেই সাক্ষাৎ সনাতন পুরুষ, ইকে কাল তার সীমার মধ্যে বাঁধতে পারে না এবং বেদ এর বর্ণনা করতে পারে না, এর স্বরূপ অনন্ত ও বর্ণনাতীত। শ্রী সুখদেব বললেন, হে প্রিয় পরীক্ষিত, তোমার নিকট আমি সাঙ্গ ধন্যা ভগবান বিষ্ণুর ঐশ্বর্যপূর্ণ লীলার কথা বর্ণনা করলাম। সমুদ্র মন্থনের সময় যে ভগবান কূর্মরূপ ধারণ করে স্বীয় পৃষ্ঠদেশে মন্দর পর্বতের ধারণ করেছিলেন, যে ব্যক্তি বারবার এই বর্ণনার পাঠ ও শ্রবণ করেন তার উদ্যম কখনো এবং কোথাও ব্যর্থ হয় না। কারণ ভগবানের পুণ্যময় গুণ কীর্তন শুনলে সাংসারিক পরিশ্রম ও ক্লান্তি দূর হয়। কপট ব্যক্তিরা কখনই ভগবানের চরণ লাভ করতে পারে না, শুধুমাত্র ভক্তিভাব দিয়েই তার চরণকমল লাভ করা যায়। তাই তিনি নারীরূপ ধারণ করে দৈত্যদের মোহিত করলেন এবং তাঁর শ্রী চরণে শরণাগত দেবতাদের সমুদ্র মন্থন জাত অমৃত পান করালেন। কেবল দেবতাদেরই নয়, যে কোনো ব্যক্তি তাঁর চরণে আশ্রয় নিলে সেই প্রভু তার সমস্ত বাসনা পূর্ণ করে। আমি তাঁর সেই চরণকমলে নমস্কার করি। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে শঙ্কর মোহ নামক দ্বাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ত্রয়োদশ অধ্যায়, আগামী সাত মন্বন্তরের বর্ণনা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, বিবস্বানের পুত্র যশস্বী শ্রাদ্ধ দেবী হলেন বৈবস্বত সপ্তম মনু। বর্তমানে মন্বন্তরী তাঁর রাজত্ব করে, তাঁর সন্তানদের বর্ণনা করছি। হে পরন্তপ, বৈবস্বত মনুর দশ পুত্র যথা ইক্ষাকু, নবগ, দৃষ্ট, সর্জাদি, নরিস্তন্ত, নাগাভ, দৃষ্টি, পুরুষ, পৃষধ এবং বসুমান। হে রাজন, বসুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারদ্বয় ও ত্রিভুগণ হলেন এই মন্বন্তরের প্রধান দেবতা এবং পুরন্দর এদের ইন্দ্রিয় অর্থাৎ শ্রেষ্ঠ দেবতা। এই সপ্তম মন্বন্তরে
কশ্যপ ও ত্রিবশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, জন্মদগ্নি এবং ভরদ্বার, এরা হলেন সপ্তর্ষি। এই মন্বন্তরেও কশ্যপের স্ত্রী অদিতির গর্ভে ভগবান বিষ্ণু আদিত্যের কনিষ্ঠা ভ্রাতা বামন রূপে অবতার হয়ে এসেছিলেন। হে রাজন, আমি আপনাকে অতীব সাত মন্বন্তরের কথা সংক্ষেপে বললাম। এখন শ্রী ভগবানের মহিমাযুক্ত ভবিষ্যৎ সাত মন্বন্তরের কথা বর্ণনা করছি। হে রাজেন্দ্র, আমি তোমাকে পূর্বেই ষষ্ঠ স্কন্ধে বলেছি যে বিবস্বানে সূর্যের দুজন স্ত্রী ছিলেন, সংজ্ঞা এবং ছায়া। এরা দুজনেই হলেন বিশ্বকর্মার কন্যা। কেউ কেউ বলেন যে তার বড়বা নামে তৃতীয় স্ত্রীও ছিলেন। আমার মতে সংজ্ঞারই নাম পরে বড়বা হয়েছিল। সূর্যের স্ত্রী সংজ্ঞার তিনজন সন্তান ছিল, যম, জমি, যমুনা ও শ্রাদ্ধদেব। এখন ছায়ার সন্তানদের কথা শ্রবণ কর। ছায়ার তিন সন্তান সাবর্ণী, সনেশ্বর, দুই পুত্র এবং তপতি নামনী কন্যা, যার সঙ্গে সম্বরণের বিবাহ হয়েছিল। বড়বার রূপ ধারণকারী সংজ্ঞার দুই পুত্র হয় অশ্বিনী কুমারদ্বয়। অষ্টম মন্বন্তরে সাবর্ণী মনু হলেন, তার পুত্র হবেন নির্মুখ, বীরজস্ক প্রভৃতি। সেই সময় সুতপা, বিরজা ও অমৃতপ্রভ নামে দেবতা হবেন এবং তাদের ইন্দ্র হবেন বিরোচনে পুত্র বলি। ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়ে এর থেকে তিন পা ভূমি প্রার্থনা করেছিলেন, কিন্তু বলি তাকে সমস্ত ত্রিলোকই দান করেছিলেন। বলিকে ভগবান একবার বদ্ধ করেছিলেন, কিন্তু পরে প্রসন্ন হয়ে বন্ধন মুক্ত করে সুতলে রাজত্ব দান করেছিলেন। তিনি এখন সেখানে ইন্দ্রের মতোই রাজত্ব করছেন। ভবিষ্যতেও ইন্দ্র ও ইন্দ্র হবেন, ঐশ্বর্য পরিপূর্ণ ইন্দ্রত্ব পদ ত্যাগ করে পরম সিদ্ধি লাভ করবেন। গালব, দীপ্তিমান, পরশুরাম, অশ্বত্থামা, কৃপাচার্য, ঋষ্যশৃঙ্গ এবং আমার পিতা ভগবান ব্যাস, এরা সকলে অষ্টম মন্বন্তরে সপ্তর্ষি হবেন। এখন এরা যোগ বলে নিজ নিজ আশ্রমে অবস্থান করছেন। দেবগুহের স্ত্রী সরস্বতীর গর্ভে সার্বভৌম নাম ধারণ করে শ্রী ভগবান অবতীর্ণ হবেন। তিনি পুরন্দরে থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে বলিকে দান করবেন। পরীক্ষিত, বরুণের পুত্র দক্ষ সাবর্ণী নবম মনু হবেন। ভূতকেতু, দীপ্ত কেতু প্রভৃতি তাঁর পুত্র হবেন। নবম মন্বন্তরে পারা, মরিচি গর্ভ প্রমুখ দেবতা হবেন এবং অদ্ভুত নামে ইন্দ্র হবেন। সেই মন্বন্তরে দ্যুতিমান প্রমুখ সপ্তর্ষি হবেন। আয়ুষ্মানের স্ত্রী অম্বুধারার গর্ভে ঋষভদেব নামে শ্রী ভগবানের অংশাবতার হবে। অদ্ভুত নামে ইন্দ্র তাঁরই দেওয়া ত্রিলোক ভোগ করবেন। দশম মনু হবেন উপশ্লোকের পুত্র ব্রহ্ম সাবর্ণী। তিনি সমস্ত সত্ত্বগুণের অধিকারী হবেন। ভূরিসেন প্রমুখ তাঁর পুত্র এবং ভবিষ্যমান সুত্তিকী, সত্য, জয়, মূর্তি প্রমুখ সপ্তর্ষি হবেন। সুবাসন, বিরুদ্ধ প্রভৃতি দেবতা হবেন এবং শম্ভু নামে ইন্দ্র হবেন। বিশ্বশ্রীকের শ্রী বিষুচির গর্ভে ভগবান নিজ অংশে অবতার হয়ে জন্মগ্রহণ করবেন ও বিবক্সেন নাম ধারণ করে শম্ভু নামক ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করবেন। একাদশ মনু ধর্ম সাবর্ণী সংযমী হবেন। তার সত্য ও ধর্ম প্রমুখ দশ পুত্র হবেন, বিহঙ্গম, কামগম, নির্বাণ, রুচি প্রভৃতি দেবতা হবেন এবং অরুণাদি সপ্তর্ষি ও বৈদ্রুত নামে ইন্দ্র হবেন। আর্যকের স্ত্রী বৈদ্রিতার গর্ভে ধর্মসেতু নামে ভগবানের অংশাবতার হবেন এবং তিনি ত্রিলোকের পালক হবেন। হে রাজন, দ্বাদশ মনু হবেন রুদ্র সাবর্ণী। তাঁর দেববান, উপদেব এবং দেবশ্রেষ্ঠ প্রমুখ পুত্র হবেন। এই মন্বন্তরে ঋতধামা নামে ইন্দ্র হবেন এবং হরিত প্রমুখ দেবতা হবেন। তপমূর্তি, তপস্বী, আগ্নিদ্রব প্রভৃত সপ্তর্ষি হবেন। সত্যসহার পত্নী সুনুতার গর্ভে সধাম নামে শ্রী ভগবানের অংশাবতার সেই মন্বন্তরে পালক হবেন। ত্রয়োদশ মনু হবেন পরম জিতেন্দ্রিয়। দেব সাবর্ণী, চিত্রসেন, বিচিত্র প্রমুখ হবে তাঁর পুত্রদের নাম।
সুকর্মা ও সুত্রাম প্রমুখ দেবতা হবেন ও ইন্দ্রের নাম হবে দিবসপতি। সেই সময় নির্মোক ও তত্ত্বদর্শক ইত্যাদি সপ্তর্ষি হবে। দেবহোত্রের স্ত্রী বিহতির গর্ভে যজ্ঞেশ্বর নামে শ্রী ভগবানের অংশাবতার হবেন এবং তিনি দিব্যস্পতিতে ইন্দ্রপদ দান করবেন। চতুর্দশ মনু হবেন ইন্দ্র সাবর্ণী, উরু, গম্ভীর, বুদ্ধি প্রমুখ তার পুত্র হবে। সেই সময় পবিত্র চাক্ষুষ প্রমুখ দেবতা হবে এবং ইন্দ্রের নাম হবে সূচি, অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ ও মাগধ প্রমুখ সপ্তর্ষি হবে। হে মহারাজ, সেই সময় সাত্রাগয়নে পত্নী বিতানা গর্ভে বৃহদ্ভানু নামে ভগবানের অংশাবতার কর্মকাণ্ডের বিস্তার করবেন। হে রাজন, এই চতুর্দশ মন্বন্তর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই চলতে থাকে। এর দ্বারা এক হাজার চতুর্যুগ দিব্যযুগ পরিমিত কল্প সময় গণনা করা হয়। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে মন্বন্তর বর্ণনা নামক ত্রয়োদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্দশ অধ্যায়, মনু প্রমুখের ভিন্ন ভিন্ন কর্মের বর্ণনা। রাজা পরীক্ষিত বললেন, হে ভগবান, আপনি যে যে মনু মনুপুত্র সপ্তর্ষি প্রমুখের বর্ণনা করেছেন, তারা নিজ নিজ মন্বন্তরে কার দ্বারা নিযুক্ত হয়ে কি কি কার্য করছেন, সে সমস্ত আপনি কৃপা করে আমাকে বলুন। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, মনু মনুপুত্র সপ্তর্ষি এবং দেবতারা একমাত্র সেই পরম পুরুষের সাধনাধীনে থাকেন। হে রাজন, যে সকল যজ্ঞপুরুষ প্রমুখ অবতার মূর্তির কথা বলেছি, তাদের প্রেরণায় মনু প্রমুখগণ বিশ্বের পরিচালনা যথাযথ ব্যবস্থা করে থাকেন। চতুর্যুগের অবসানে যখন শ্রুতি সকল বিলুপ্ত প্রায় হয়ে যায়, তখন সপ্তর্ষিগণ নিজেদের তপস্যার প্রভাবে তার পুনরুদ্ধার করেন। সেই শ্রুতি দিয়েই সনাতন ধর্ম রক্ষিত হয়। হে রাজন, শ্রী হরির প্রেরণায় নিজের নিজের মন্বন্তরে মনুগণ অত্যন্ত সংযত হয়ে পৃথিবীতে চতুষ্পাদ ধর্মের অনুষ্ঠান করে থাকেন। এইভাবে মন্বন্তরের অবসান কাল পর্যন্ত মনুপুত্রগণ কাল ও স্থান অনুসারে প্রজা পালন ও ধর্ম পালনের কার্য সম্পাদন করে থাকেন। পঞ্চমহাযজ্ঞী যেসব ঋষি পিতৃপুরুষ ভূত এবং মানুষদের সম্বন্ধ থাকে, তাদের সঙ্গে দেবতারা ওই মন্বন্তরে যজ্ঞের ভাগ গ্রহণ করে থাকেন। ইন্দ্র ভগবত প্রদ অতুল ঐশ্বর্য ভোগ করে প্রজা পালন করেন এবং ত্রিভুবনে অবিরাজ পূর্ণ করতে বর্ষণ করেন। শ্রী হরি যুগে যুগে সনকাদি সিদ্ধ পুরুষরূপে জ্ঞান, যাজ্ঞবল্কাদি ঋষিরূপে কর্ম এবং দত্তাত্রেয়াদি যজ্ঞেশ্বর রূপে যোগের উপদেশ প্রদান করেন। তিনি মরীচি আদি প্রজাপতির রূপ সৃষ্টি করেন, রাজার রূপে দস্যুদের বধ করেন এবং কালরূপ ধারণ করে শীত উষ্ণ ইত্যাদি গুণ অবলম্বনে সকলে বিনা সাধন করেন। নাম ও রূপের মায়া নিজের বুদ্ধি মোহিত হয়ে আছে, সেই জন্য যদিও নানা দর্শন শাস্ত্রে ভগবানের মহিমার গুণকীর্তন আছে, কিন্তু তার প্রকৃত স্বরূপ জীব জানতে পারে না। হে রাজা, আমি আপনাকে মহাকল্প ও বিকল্পের পরিমাণ শোনালাম। পুরা বিদ্রা প্রত্যেক বিকল্পে চতুর্দশ মন্বন্তরের কথা বলেছেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চদশ অধ্যায়, রাজা বলির স্বর্গ বিজয়। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, শ্রী হরি তো সর্বেশ্বর, তবু কিনি কেন দিনের মতো বলির নিকট তিন পদভূমির প্রার্থনা করেছিলেন? প্রার্থিত বিষয় পাওয়ার পরেও কেন তিনি বলিকে আবদ্ধ করেছিলেন? পরিপূর্ণ যজ্ঞেশ্বরে প্রার্থনা করা এবং নিরপরাধের বন্ধন, এই দুই ব্যাপারই আমার মনে অত্যন্ত কৌতূহলের সৃষ্টি করেছে। এই উভয় কার্যই কি করে সম্ভব হলো
তা জানতে ইচ্ছা করছে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন ইন্দ্র বলিকে যুদ্ধে পরাজিত করে তার সম্পত্তি অপহরণ করেন এবং তার প্রাণনাশ করেন, তখন ভৃগুপুত্র শুক্রাচার্য বলিকে সঞ্জীবনী বিদ্যার সাহায্যে জীবিত করলেন। এই ঘটনার পর শুক্রাচার্যের শিষ্য বলি সমস্ত ধনসম্পত্তি তার চরণে দান করে কায়মনোবাক্যে গুরুর এবং ভৃগুবংশের সমস্ত ব্রাহ্মণদের সেবা করতে লাগলেন। সেই জন্য ভৃগুবংশের মহা তেজস্বী ব্রাহ্মণরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভোলির স্বর্গ বিষয়ের আকাঙ্ক্ষা হেতু তার মহাভিষেক করিয়ে তাকে দিয়ে বিশ্বজিৎ যজ্ঞ করালেন। যজ্ঞের বিধি অনুসারে যখন ঘৃত দ্বারা অগ্নিদেবের পূজা করা হল, তখন যজ্ঞকুণ্ড থেকে স্বর্ণপটে মোড়া এক রথ আবির্ভূত হল। ইন্দ্রের ঘোড়ার মতো সবুজ রঙের কয়েকটি ঘোড়া ও সিংহ চিহ্নিত ধ্বজা রথে লাগাবার জন্য প্রকট হল। সেই সঙ্গে সোনার ধনু ও অক্ষয় বানপর্ণ দুটি তীর্ণ এবং দিব্য কবচ আবির্ভূত হল। পিতামহ প্রহ্লাদ তাঁকে দিলেন অপ্লান পুষ্প দিয়ে গাঁথা মালা এবং শুক্রাচার্য দিলেন শঙ্খ। এইরূপে ব্রাহ্মণদের কৃপায় যুদ্ধের সমস্ত সামগ্রী লাভ করে এবং ব্রাহ্মণরা সত্যায়ন করলে বলি ব্রাহ্মণদের প্রদক্ষিণ ও প্রণাম করলেন। তারপর তিনি পিতামহ প্রহ্লাদকে সম্ভাষণ করে প্রণাম করলেন। তারপর ভৃবংশের ব্রাহ্মণগণ কর্তৃক প্রদৌ রথে আরোহণ করে যখন মহারথী বলি কবচ ধনু তলোয়ার তৃণ প্রভৃতি অস্ত্র ধারণ করে প্রহ্লাদের দেওয়া মালা পড়লেন, তখন তার শোভা অত্যন্ত বর্ধিত হয়েছিল। তার বাহুতে সোনার অঙ্গদ ও কর্ণে মকর কুণ্ডল ঝকঝক করছিল। সেই সমস্ত ধারণ করে তিনি যখন রথে বসেছিলেন, তখন তাকে যেন অগ্নিকুণ্ডে প্রজ্বলিত অগ্নি বলে মনে হচ্ছিল। মহারাজ বলির মতোই ঐশ্বর্যবান শক্তিশালী শ্রী সম্পন্ন দৈত্য সেনাপতিরা নিজ নিজ সেনাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মনে হচ্ছিল যে দৈত্য সেনাপতিরা দৃষ্টি দ্বারা আকাশকে পান করে ফেলবেন এবং পৃথিবী ও দিক সকলকে ভস্ম করে দেবেন। রাজা বলি এইরূপ বিশাল আসুরি সৈন্য নিয়ে স্বর্গ ও মর্ত কাঁপিয়ে ঐশ্বর্যপূর্ণ ইন্দ্রপুরীকে আক্রমণ করলেন এবং নিপুণভাবে যুদ্ধ পরিচালনা করলেন। দেবতাদের রাজধানী অমরাবতীতে সুন্দর সুন্দর নন্দন বন এবং নানা রকম উদ্যান তার উপবন আছে। সেই উদ্যানে আর উপবনে বিহঙ্গ মিথুনেরা পূজন করছে, মধুর লোভে ভ্রমরেরা মত্ত হয়ে গুঞ্জন করছে। প্রবাল সদৃশ রঙ্কিম নবীন পত্র ফল ও পুষ্পভারে দেবতরুগুলি শাখাসমূহ অবনত সরোবরে হংস সারস চক্রবাক ও বকেরা ভিড় করে থাকে এবং দেবভোগ্য দেবাঙ্গনরা জল ক্রীড়া করে। জ্যোতির্ময় আকাশগঙ্গা অমরাবতীর চতুর্দিকে পাখিরা মত বেষ্টন করে আছে। তার চতুর্দিকে উচ্চ অগ্নিবর্ণ সোনার প্রাচীর ও মধ্যে মধ্যে উপরিভাগে যুদ্ধক্ষেত্র তৈরি রয়েছে। গৃহদ্বারের কপাটগুলি স্বর্ণ নির্মিত আর পুরো দ্বারগুলি স্ফটিক নির্মিত। পৃথক পৃথক রাজপথ যুক্ত এই অমরাবতী পুরী স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছেন। সেই ইন্দ্রপুরী সভাস্থল ক্রীড়াঙ্গন এবং রথ চালানোর উপযোগী প্রশস্ত রাজপথ দ্বারা সুশোভিত। 10 কোটি বিমান সেখানে সর্বদা উপস্থিত এবং মণি মানিক্যে তৈরি চৌরাস্তাগুলি হীরে ও প্রবালে তৈরি বেদী দ্বারা সুশোভিত। স্থির যৌবনা নির্মল বসনা সুন্দরী ষোড়শীদের রূপের ছটায় সেই স্থান অমরাবতী প্রভাব সমন্বিত বন্যীর ন্যায় সুশোভিত। দেবাঙ্গনাদের কবরী থেকে খসে পড়া ফুলের সুবাসে সুগন্ধিত বায়ু রাজপথে মৃদু মৃদু গন্ধ বহন করে প্রবাহিত। স্বর্ণময় গবাক্ষ থেকে পাণ্ডুর বর্ণ অগুরু গন্ধযুক্ত ধূমজাল নির্গত হয়ে পথকে আচ্ছন্ন করে ফেলে। সুর সুন্দরীরা সেই পথ দিয়ে যাতায়াত করেন। সেই ইন্দ্রপুরীতে স্থানে স্থানে মুক্তার ঝালর দেওয়া চাঁদোয়া লাগানো আছে। স্বর্ণময় ধ্বজা সকল বায়ু দ্বারা আন্দোলিত হচ্ছে। ছাদের উপর নানা রকম পতাকা উড়ছে, ময়ূর পারাবত ও ভ্রমর কলধ্বনি করছে।
দেবাঙ্গনাদের সুমধুর গানে সেখানে সর্বদাই মঙ্গল বিরাজ করে। মৃদঙ্গ, শঙ্খ, আনক, দুদুম্ভি, বীণা, ঢোল, বাঁশি, মঞ্জিরা এবং ঋষ্টি বাজতে থাকে। গন্ধর্বেরা বাজনার সঙ্গে সঙ্গে গান করতে থাকেন এবং অপ্সরারা নৃত্য করতে থাকেন। এর দ্বারা অমরাবতীর সৌন্দর্য এত বৃদ্ধি পায় যে তার প্রভায় সাক্ষাৎ দীপ্তির অধিষ্ঠাত্রী দেবীর প্রভাবও ম্লান হয়ে যায়। যারা অধার্মিক, খল, ভূতদ্রোহী, সর, অহংকারী, কামুক ও লোভী তারা সেখানে যেতেই পারে না। যারা এইসব দোষ থেকে মুক্ত কেবল তারাই সেখানে প্রবেশ করতে পারে। দৈত্য সেনাপতি বলি নিজের বৃহৎ সৈন্যবাহিনী দিয়ে অমরাবতীকে চতুর্দিকে ঘিরে ফেললেন। ইন্দ্রের প্রতিনিধিদের মনে ভয়ের সঞ্চার করে শুক্রাচার্য প্রদ মহাশঙ্খ জোরে জোরে বাজতে লাগলেন। সেই শঙ্খধ্বনি সর্বত্র নিনাদিত হতে লাগল। দেবরাজ ইন্দ্র দেখলেন বলি যুদ্ধের জন্যে বেশ ভালোভাবে প্রস্তুত হয়ে রয়েছেন। সুতরাং তিনি সব দেবতাদের নিয়ে দেবগুরু বৃহস্পতির নিকট গিয়ে বললেন, হে প্রভু, আমার পূর্ব শক্তি বলি এবার প্রচণ্ডভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আমরা এবার তার সঙ্গে যুদ্ধে পেরে উঠব না। বুঝতে পারছি না কোন অমোঘ শক্তির বলে সে এত বলিয়ান হয়ে উঠল। বলিকে এবার কেউই কোনোভাবেই বাধা দিতে পারবে না। প্রলয় কানি অগ্নির মতো বলি যেন মুখ দিয়ে বিশ্বকে পান করবে, জিহ্বা দিয়ে দশ দিককে লেলন করবে এবং চক্ষু দিয়ে দিং মণ্ডলকে ভস্ম করে দেবে। আপনি দয়া করে বলুন এর এত শক্তি বৃদ্ধির কী কারণ? একে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এর শরীর, মন ও ইন্দ্রিয়াদিতে এত শক্তি, এত তেজ কোথা থেকে এলো যার জন্য সেই এইভাবে তৈরি হয়ে আমাদের আক্রমণ করেছে? দেবগুরু বৃহস্পতি বললেন, ইন্দ্র, তোমার শত্রু বলির বলবৃদ্ধির কারণ আমি জানি। ব্রহ্মবাদী ভিগু বংশীয় ব্রাহ্মণরা তাদের শিষ্য বলিকে তেজ প্রদান করে তাকে শক্তিশালী করে তুলেছেন। একমাত্র সর্বশক্তিমান ভগবান বিষ্ণু ব্যতীত অন্য কেউ তাকে জয় করতে পারবে না। যেমন কালের মৃত্যুরাজ যমে সম্মুখে কোনো প্রাণীই অবস্থান করতে সমর্থ হয় না। সুতরাং তোমরা স্বর্গে না থেকে অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো এবং যতদিন না তোমাদের শত্রু ভাগ্য পরিবর্তন পরাভব হয় ততদিন অপেক্ষা করো। বর্তমানে ব্রাহ্মণের তেজে বলির ক্রমশ বলবৃদ্ধি হচ্ছে। যখন সে ব্রাহ্মণদের অবজ্ঞা করবে তখনই সে সবংশের ধ্বংস প্রাপ্ত হবে। দেবগুরু বৃহস্পতি দেবতাদের স্বার্থ এবং পরমার্থ এই উভয় বিষয়ই তত্ত্বজ্ঞ। যখন তিনি দেবতাদের এইরূপ উপদেশ দিলেন তখন দেবতারা নিজেদের ইচ্ছামতো রূপ ধারণ করে ছদ্মবেশে স্বর্গ ছেড়ে চলে গেলেন। বিরোচন পুত্র বলি অমরাবতী অধিকার করে ত্রিভুবন জয় করে নিলেন। যখন বলি বিশ্ব বিজয়ী হলেন তখন ভিগু বংশীয়রা ব্রাহ্মণরা তাদের অনুগত শিষ্য বলিকে দিয়ে 100 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করালেন। সেই যজ্ঞের প্রভাবে তার কীর্তি দশ দিকে বিস্তৃত হল আর তিনি নক্ষত্রের রাজা চন্দ্রের মত বিরাজ করতে লাগলেন। এই রূপে বলি নিজেকে কৃতার্থ মনে করে ব্রাহ্মণদের প্রসাদে উপলব্ধ সম্পন্ন ও রাজ্য লক্ষ্মীকে ভোগ করতে লাগলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ষোড়শ অধ্যায়, মহর্ষি কশ্যপ কর্তৃক অদিতিকে পয়ব্রতের উপদেশ দান। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, যখন দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গেলেন এবং বলি ইন্দ্রপুরী অধিকার করে নিলেন তখন দেবমাতা অদিতির খুব দুঃখ হল। তিনি অনাথের মতো বিলাপ করতে লাগলেন। অনেকদিন পর কশ্যপ মুনির সমাধি ভঙ্গ হলে তিনি অদিতির আশ্রমে উপস্থিত হলেন এবং দেখলেন সেখানে সুখ শান্তি নেই, কোনো কাজের উৎসাহ নেই, এমনকি আশ্রমকে ঠিকমতো সাজানোও হয়নি। হে কুরুকুল তিলক, তিনি সেখানে গিয়ে অদিতি কর্তৃক যথোচিত আপ্যায়িত হলেন এবং আসন গ্রহণ করলেন। পত্নী অদিতিকে ম্লান মুখী দেখে ন্যায়ানুসারে তিনি বলতে লাগলেন, হে কল্যাণী, এখন ব্রাহ্মণদের কোনো রকম বিপদ হয়েছে কি?
ধর্মের পালন ঠিক মতো হচ্ছে তো? মৃত্যুর বশবর্তী জীবদের কোনো অমঙ্গল হয়নি তো? হে সতী, গৃহস্থাশ্রমে যারা যোগী নয় তাদেরও যোগের ফল লাভ হয়। এই গৃহস্থাশ্রমে ধর্ম, অর্থ ও কাম এই তিন বর্গের সাধনে কোনো বিঘ্ন ঘটেনি তো? এমনও হতে পারে যে তুমি আত্মীয় স্বজনদের পালন করার জন্য গৃহকাজে ব্যস্ত ছিলে এবং অতিথি বিনা সৎকারে ফিরে গেছেন। তুমি কি সেই কথা ভেবে বিষণ্ণ হয়েছ যে গৃহ থেকে অতিথি অত্যন্ত জল দ্বারা অভ্যর্থিত না হয়ে ফিরে চলে যান সেই গৃহ শ্রীগাল গৃহতুল্য? হে সতী, হে কল্যাণী, এমন কি হয়েছে যে আমি প্রবাসে চলে যাওয়ার তোমার মন উদ্বিগ্ন হয়েছিল এবং সেই জন্যে তুমি যথাকালে অগ্নিতে হোম করতে ভুলে গেছ? সর্বদেবময় ভগবানের মুখ হচ্ছেন অগ্নি ও ব্রাহ্মণ। গৃহস্থ যদি এই দুয়ের পূজা করে তবে তারা সর্বকামনা পূরণকারী লোক প্রাপ্ত হয়। হে মনস্বিনী, তুমি তো সবসময়ই প্রসন্ন থাকো, কিন্তু কিছু লক্ষণ দেখে মনে হচ্ছে তুমি অপ্রকৃতিস্থ হয়েছ। তোমার সন্তানদের সব কুশল তো? অদিতি দেবী বললেন, হে ভগবান, ব্রাহ্মণ ও ধর্ম এবং আপনার এই দাসী কুশলেই আছে। হে স্বামী, এই গৃহস্থ আশ্রম ধর্ম, অর্থ ও কামের সহায়ক। হে প্রভু, আমি নিরন্তর আপনার ধ্যান করি বলে অগ্নি, অতিথি সেবক ভিক্ষুক এবং অন্যান্য প্রার্থীরা নিরন্তর সংকিত হয়ে থাকেন, কেউই তিরস্কৃত হন না। আপনার মতো প্রজাপতি যখন আমায় এমন ধরে ধর্মপদেশ দান করেন তখন হে ভগবান, আমার কোনো কামনা কি কখনো অপূর্ণ থাকতে পারে? হে আর্যপুত্র, সত্ত্বগুণী রজগুণী বা তমগুণী সকল প্রজাই আপনারই সন্তান। কিছু আপনার সংকল্প থেকে এবং অনেকে আপনার শরীর থেকে জন্মগ্রহণ করেছে। ভগবান, অসুর কিংবা দেবতা সব সন্তানের প্রতি আপনার সমভাব, সকলকে আপনি সমানভাবে দেখেন, তথাপি স্বয়ং পরমেশ্বর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। হে দেব, আমি আপনার সেবিকা, আপনি আমার মঙ্গলের কথা চিন্তা করুন। হে মর্যাদা বালক প্রভু, শত্রুরা আমাদের আমার এবং পুত্র দেবতাদের সম্পত্তি ও বাসস্থান অপহরণ করেছে, আপনি আমাদের রক্ষা করুন। শক্তিশালী অসুররা দেব মাতা, যে আমি সেই আমার ঐশ্বর্য ধনসম্পত্তি যশ এবং স্থান অধিকার করে সুপুত্র আমাকে গৃহহীন করেছে, তাই আমি দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে আছি। হে সাধু, হে মঙ্গল প্রীতম, শ্রেষ্ঠ কল্যাণকারী, আপনার পক্ষেই অধিক কেউ আমার মঙ্গল কামনা করবে না, সুতরাং হে মঙ্গলকারী ভগবান, আবার সংকল্প করুন যাতে আমার পুত্রেরা তাদের সব সম্পত্তি আবার ফিরে পায়। শ্রী সুখদেব বললেন, এইভাবে অদিতি কর্তৃক প্রার্থিত হয়ে মহর্ষি কশ্যপ বিশ্ব ও স্মিত হাস্যে বললেন, অতীব আশ্চর্যের বিষয়, ভগবানের মায়া কি প্রবল শক্তি, সমস্ত বিশ্ব স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কোথায় পঞ্চভূতে তৈরি এই নশ্বর দেহ, আর কোথায় বা প্রকৃতির অতীব অবিনাশী আত্মা? কেউ কারো স্বামী নয়, কেউ কারো পুত্র নয়, আবার কেউ কারো আত্মীয় স্বজনও নয়, একমাত্র মায়ার বন্ধনই সকল জীব আবদ্ধ। হে ভামিনী, যদি সর্বভূতের হৃদয়ে বাস করেন, নিজের ভক্তদের দুঃখ নিবারণ করেন, সেই বাসুদেবের আরাধনা করো, তিনি দিন দয়াল, তিনি অবশ্যই তোমার প্রার্থনা পূর্ণ করবেন। আমার দৃঢ় বিশ্বাস, ভগবানের সেবা কখনো ব্যর্থ হয় না, এত দ্যুতির অন্য কোনো উপায় নেই। অদিতি জিজ্ঞাসা করলেন, ভগবান, আমি জগদীশ্বরের আরাধনা কি বিধিতে করব যাতে সেই সত্য সংকল্প প্রভু সন্তুষ্ট হয়ে আমার মনোরথ পূর্ণ করবেন? হে দ্বিজশ্রেষ্ঠ, পুত্রদের সঙ্গে আমি ক্লেশ ভোগ করছি, তিনি যাতে শীঘ্রই প্রচ্ছন্ন হন সেই রূপ আরাধনার উপায় আমাকে বলুন। মহর্ষি কশ্যপ বললেন, দেবী, যখন আমার সন্তান লাভের ইচ্ছা হয়েছিল তখন আমি ভগবান ব্রহ্মাকে এই কথাই জিজ্ঞাসা করেছিলাম, তিনি বিষ্ণুকে প্রসন্ন করার উপায়স্বরূপ যে ব্রতের উপদেশ আমায় দিয়েছিলেন আমি সেই উপদেশই তোমায় দিচ্ছি। ফাল্গুন মাসের শুক্লপক্ষে ১২ দিন
শুক্লা প্রতিপদ তিথি থেকে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুধ পান করে পরম ভক্তি ভরে কমল নয়ন ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। যদি পাওয়া যায় তবে অমাবস্যা তিথিতে বন্য বরাহ বিদারিত মৃত্তিকা নিজ শরীরে লেপন করে নদীতে স্নান করে এই মন্ত্র পাঠ করতে হবে। অবগাহন মন্ত্র: হে দেবী, আদি বরাহ ভগবান প্রাণীদের বাসস্থানের জন্যে রসাতল থেকে আপনাকে উদ্ধার করেছেন, আপনাকে নমস্কার। আমি আমার পাপ বিনাশ করু, অতঃপর নিত্য নৈমিত্তিক ক্রিয়া সমাপন আসতে একাগ্র চিত্তে মূর্তি ভূমি সূর্য জল অগ্নি এবং গুরুদেবের মধ্যে ভগবানের ভাবনা করে পূজা করবে এবং এইভাবে স্তুতি করবে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান অন্তর্যামী এবং আরাধ্য, আপনি সকল প্রাণীর আশ্রয়স্থান এবং সকল প্রাণীর অন্তরে বাস করেন, সেই জন্য আপনাকে বাসুদেব বলা হয়। আপনি বিশ্ব চরাচর এবং তার কারণে সাক্ষী, আপনাকে প্রণাম। আপনি অব্যক্ত ও সূক্ষ্ম এবং পুরুষ ও প্রকৃতি রূপে অবস্থান করেন, চতুর্বিংশতি গুণক্ষ এবং শঙ্খশাস্ত্রে প্রবর্তক, আপনাকে নমস্কার। আপনি সেই যজ্ঞস্বরূপ যা প্রায়ণীয় ও উদয়নীয় নামে জাগদয় দুটি মস্তক প্রাতঃকাল মধ্যাহ্নকাল ও সায়ংকাল এই তিন সময় আপনার তিন পদ চার বেদ চারটি শৃঙ্গ গায়ত্রী প্রভৃতি সাতটি ছন্দ আপনার সাতটি হস্ত এই ধর্মময় বৃষভ রূপ যজ্ঞ বেদের দ্বারা প্রতিপাদিত এবং এর আত্মা আপনি স্বয়ং, আপনাকে আমার প্রণাম। আপনি জীবের কল্যাণকারী শিব, আবার প্রলয়কারী রুদ্র, সমস্ত শক্তিকে ধারণকারীও আপনি, আপনাকে বারবার নমস্কার। আপনি সর্ববিদ্যার অধিপতি ও ভূতসমূহের প্রভু, আপনাকে প্রণাম। আপনি সকলের প্রাণ এবং এই জগতের স্বরূপ, আপনি যোগের কারণ এবং স্বয়ং যোগ, এর থেকে যে ঐশ্বর্য লাভ করা যায় তাও আপনি। হে হিরণ্যগর্ভ, আপনাকে নমস্কার। আপনি আদিদেব সাক্ষীভূত, আপনি নরনারায়ণ ঋষির রূপে প্রকট হয়েছেন এবং সর্বদুঃখ পাপ হারক শ্রীহরি, আপনাকে নমস্কার। আপনার শরীর মরকত মুনির ন্যায় শ্যাম বর্ণ, সকল ধনসম্পত্তি ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী আপনার সেবিকা। হে পীতাম্বর, আপনাকে বারবার নমস্কার। আপনি বরদ শ্রেষ্ঠ সর্বপ্রকার বরদাতা, তাই জীবের একমাত্র বরণীয়, সেই জন্য ধীর ব্যক্তিরা নিজেদের মঙ্গলার্থে আপনার পদরজের আরাধনা করে থাকে। যার পাদ পদ্মের সৌরভ লাভ করার জন্য সকল দেবতা এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত সেবা করে থাকেন, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হোক। হে প্রিয়ে, ভগবান ঋষিকেশকে প্রথমে আবাহন করবে, তারপর এই মন্ত্র দ্বারা পাদ্য আচমন প্রবৃত্তি দিয়ে শ্রদ্ধাপূর্বক মনোযোগ সহকারে তার পূজা করবে। গন্ধ মাল্য প্রভৃতি দ্বারা ভগবানকে পূজা করে দুধ দিয়ে স্নান করাবে, তারপর বস্ত্র যজ্ঞপতি আবরণ পাদ্য আচমনীয় গন্ধ ও ধূপ ইত্যাদি দ্বারা দ্বাদশাক্ষর মন্ত্র পাঠ করবে, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশাক্ষর মন্ত্র ভগবানের পূজা করবে। যদি ব্যয় সামর্থ্য থাকে তবে দুগ্ধপক্ষ সল্লান্ন দ্বারা প্রস্তুত ঘৃৎ ও গুড় মিশ্রিত পায়সান্ন নিবেদন করবে এবং তারপর দ্বাদশ অক্ষর মন্ত্র দিয়ে হোম করবে। সেই প্রসাদ নৈবেদ্য ভগবত ভক্তদের মধ্যে ভাগ করে দিতে হবে অথবা নিজে গ্রহণ করবে। পরে পূজান্তে আচমন ও তামুল নিবেদন করবে। অষ্টরোত্তর শতসংখ্যক বার 108 বার দ্বাদশ অক্ষর মন্ত্র জাপ করবে এবং অন্যান্য স্তব পাঠ করে ভগবানের স্তুতি করবে, তারপর প্রদক্ষিণ করে সানন্দে সাষ্টাঙ্গে প্রণাম করবে। দেবতার নির্মাল্য মস্তকে ধারণ করে দেবতাকে বিসর্জন দেবে, অন্তত পক্ষে দুজন ব্রাহ্মণকে পায়সন্ন ভোজন করাবে, দক্ষিণা দিয়ে তাঁদের ব্রাহ্মণদের সৎকার করবে, অতঃপর তাঁদের অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে অবশিষ্ট অন্ন গ্রহণ করবে। সেই দিন ও রাত্রিতে ব্রহ্মচর্য ব্রত পালন করবে। পরের দিন প্রাতঃকালে স্নান করে পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের পূজা করবে। এইভাবে যতদিন না ব্রত শেষ হয় ততদিন দুধ দিয়ে
ভগবানকে স্নান করিয়ে পূজা করবে। এইভাবে সানন্দে দুগ্ধাহারী হয়ে বিষ্ণু পূজা পরায়ণ হতে হবে। প্রতিদিন পূর্ববৎ অগ্নিতে আহুতি দিয়ে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এইভাবে বারো দিন দুগ্ধহারী থেকে প্রতিদিন হোম ভগবানের আরাধনা ও পূজা করবে এবং ব্রাহ্মণ ভোজন করাবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদে তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করবে, ভূমিতে শয়ন করবে ও তিনবার করে স্নান করবে। মিথ্যা কথা বলবে না, পাপীর সঙ্গে আলাপ করবে না, পাপ বিষয়ে আলোচনা করবে না, উৎকৃষ্ট ও নিষ্কৃষ্ট সব রকম ভোগই ত্যাগ করবে, কোনো প্রাণীর প্রতি হিংসা করবে না, কেবল ভগবানের আরাধনা একাগ্র হয়ে থাকবে। ত্রয়োদশী দিন শাস্ত্র বিধিজ্ঞ ব্রাহ্মণ দ্বারা ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। কৃপণতা বর্জন করে যথাসাধ্য ধন ব্যয় ভগবানের মহতি পূজার আয়োজন করতে হবে এবং দুধে চরু পরমান্ন ও পায়স রান্না করে ভগবানকে নিবেদন করবে। দুধে চরুপাক করে সুসমাহিত চিত্তে ভগবানের যজনা করবে এবং তিনি যে সমস্ত বস্তু গ্রহণ করে প্রসন্ন হন সেই সমস্ত দ্রব্য নৈবেদ্য রূপে নিবেদন করবে। তারপর জ্ঞানী আচার্য ও যাজ্ঞিকদের বস্ত্র অলঙ্কার এবং গরু দান করে সন্তুষ্ট করবে। হে প্রিয়ে, একেই ভগবানের আরাধনা বলে মনে করবে। হে সুশিস্মিতে, আচার্য ও ঋত্বিক ব্রাহ্মণদের শুদ্ধ পবিত্র ও নানা গুণ বিশিষ্ট অন্ন ভোজন করাবে। সেই জন্য অন্য ব্রাহ্মণদের এবং অন্যান্য অতিথিদেরও সামর্থ্য অনুযায়ী ভোজন করানো উচিত। গুরু ও যাজ্ঞিক ব্রাহ্মণদের যথাসাধ্য ও যথাযোগ্য দক্ষিণা দেবে। স্বেচ্ছায় আগত চণ্ডা এবং অন্ধ দিন দুঃখী ও অসমর্থ লোকেদের অন্ন বিতরণ করে সন্তুষ্ট করবে। দিন দরিদ্র অন্ধের সেবা ভগবত সন্তুষ্টির জন্যই করা হয়েছে মনে করে ভাই বন্ধুদের সঙ্গে নিজে ভোজন করবে। প্রতিপদ থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত প্রতিদিন নিত্য গীত বাদ্য স্তুতি সতীশ বাচন এবং হরিকথা শ্রবণ কীর্তনাদি দ্বারা প্রতিদিন ভগবানের পূজা করবে। এই সকল ভগবানের শ্রেষ্ঠ আরাধনা, এর নাম পয়ব্রত। পিতামহ ব্রহ্মা আমায় যেমন বলেছিলেন আমি তোমাকে ঠিক সেইভাবে বললাম। দেবী, তুমি ভাগ্যবতী, ইন্দ্রিয়দের নিজের অভিষীভূত করে শুদ্ধ মনে শ্রদ্ধা সহকারে এই ব্রতের অনুষ্ঠান করে অবিনাশী ভগবানের আরাধনা করো। হে কল্যাণী, এই ব্রত ভগবানকে সন্তুষ্ট করে, সেই জন্য এর নাম সর্বযজ্ঞ ও সর্বব্রত। এই ব্রত সকল তপস্যার সার এবং এই দানে ভগবান তৃপ্ত হন, যাতে ভগবান প্রসন্ন হন সেটি আসল নিয়ম। শ্রেষ্ঠ যম সংযম, শ্রেষ্ঠ তপস্যা দান ব্রত এবং যজ্ঞ। অতএব হে দেবী, তুমি সংযম ও শ্রদ্ধা সহকারে এই ব্রতের অনুষ্ঠান করো, ভগবান শীঘ্রই তোমার প্রতি প্রসন্ন হয়ে তোমার মনোরথ পূর্ণ করবে। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে অদিতিকে পয়ব্রত নামক ষোড়শ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তদশ অধ্যায়, ভগবানের আবির্ভাব এবং অদিতিকে বরদান। শ্রী সুখদেব বললেন, হে রাজ, অদিতি শ্রিয় পতি মহর্ষি কশ্যপের উপদেশ অনুসারে বারো দিন ব্যাপী অতীব সংযত চিত্তে এই ব্রতের অনুষ্ঠান করলেন। বুদ্ধিকে সারথি করে মনের লাগাম দিয়ে চঞ্চল অশ্বরূপ ইন্দ্রিয়কে বশীভূত করলেন এবং একাগ্র চিত্তে তিনি পুরুষোত্তম ভগবানের চিন্তা করতে লাগলেন। একাগ্র বুদ্ধির সাহায্যে নিজের মনকে ভগবান বাসুদেব সম্পূর্ণ সমাহিত করে পয়ব্রত অনুষ্ঠান পালন করলেন। হে বৎস, তখন তার অদিতির সম্মুখে পীতাম্বর শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ আদি পুরুষ ভগবান আবির্ভূত হল। চোখের সামনে হঠাৎ ভগবানকে আবির্ভূত হতে দেখে অদিতি উঠে দাঁড়ালেন। তারপর আনন্দে বিহ্বল হয়ে ভূমিতে লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করবার চেষ্টা করলেন, কিন্তু আনন্দাশ্রু তার কণ্ঠকে রুদ্ধ করল। তিনি কথা বলতে পারলেন না। সমস্ত শরীর রোমাঞ্চিত ও কম্পিত হতে লাগল। স্তব্ধ হয়ে তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। হে কুরুকুল তিলক, দেবী অদিতি
প্রেমপূর্ণ নিবিষ্ট চিত্তে লক্ষ্মীপতি বিশ্বপতি যজ্ঞেশ্বর ভগবানকে এমনভাবে দর্শন করতে লাগলেন যেন চক্ষু দ্বারা তিনি ভগবানকে পান করে ফেলবেন। তারপর প্রেমে গদগদ হয়ে ধীরে ধীরে তিনি ভগবানের স্তুতি করলেন। দেবী অদিতি বললেন, আপনি যজ্ঞের প্রভু এবং নিজেই স্বয়ং যজ্ঞ। হে অচ্যুত, আপনার চরণ কমলে আশ্রয় নিয়ে লোকে ভবসাগর পার হয়ে যায়। আপনার যশকীর্তন শ্রবণ করলে সংসার থেকে মুক্তি লাভ হয়। আপনার নাম শ্রবণ মাত্রেই মঙ্গল হয়। হে আদিদেব, যে আপনার শরণাপন্ন হয় তার সমস্ত বিপদ আপনি হরণ করেন। হে ভগবান, আপনি দরিদ্রের প্রভু, আপনি আমাদের মঙ্গল করুন। আপনি বিশ্বের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ এবং আপনি ই বিশ্বরূপ। আপনি অনন্ত হয়েও স্বেচ্ছায় অনেক শক্তি ও মায়াগুণকে স্বীকার করেন। আপনি সর্বদা নিজ স্বরূপে অবস্থান করেন, অর্থাৎ নির্বিকার স্বরূপ। আপনি নিত্য উজ্জ্বল পূর্ণ জ্ঞান দিয়ে আত্মার বিমোহিত অন্ধকারকে দূর করেন। হে ভগবান, আপনাকে প্রণাম। হে অনন্ত প্রভু, আপনি প্রসন্ন হলে মানুষ দীর্ঘায়ু লাভ করে ব্রহ্মার মতো দিব্য শরীর, অনুপম ঐশ্বর্য, অবিষ্ট বস্তু, স্বর্গ, পৃথিবী পাতাল, অনিমাদি যোগ শক্তি সমুদায়, ধর্ম অর্থ ও কাম এই ত্রিবর্গ ও বিশুদ্ধ জ্ঞান লাভ করে থাকে। অতএব শত্রুকে পরাজয় করার ক্ষমতা সে লাভ করতে, এতে আশ্চর্য হবার কোনো কারণই নেই। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অদিতি এইভাবে পদ্ম পলাশলোচন শ্রী ভগবানের স্তুতি করলে সমস্ত প্রাণীর হৃদয় অবস্থান করে তাদের গতিবিধির সাক্ষী স্বরূপ ভগবান বললেন। শ্রী ভগবান বললেন, হে দেব জননী অদিতি, তোমার চিরপোষিত অভিলাষ আমি জানি। শত্রুরা তোমার পুত্রদের সম্পত্তি অপহরণ করে তাদের রাজ্যচ্যুত করেছে। তোমার পুত্রেরা যুদ্ধে দুর্দম অসুরদের পরাজিত করে যাতে রাজ্য লক্ষ্মী ফিরে পায় এবং তুমি তাদের সঙ্গে ভগবানের আরাধনা করো, এই তোমার কামনা। তোমার ইন্দ্রাদি পুত্রেরা শত্রুদের বধ করলে তাদের অসুরদের স্ত্রীরা মৃত স্বামীর জন্য হাহাকার করবে, তুমি সেই দৃশ্য ও দেখতে ইচ্ছা রাখো। হে অদিতি, তোমার অভিলাষ যে তোমার পুত্রদের ধন সম্পত্তি ও শক্তি বৃদ্ধি হোক এবং তারা যশ ও ঐশ্বর্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়ে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে সেখানে পূর্বের মতো প্রতিষ্ঠিত হোক। কিন্তু দেবী, সেই অসুর রাজবলিকে এখন পরাজিত করা সম্ভব নয়, এই আমার ধারণা। কারণ দৈব এবং ব্রাহ্মণগণ এখন অনুকূল হয়ে তাকে রক্ষা করছেন, সেই সময় তার যুদ্ধে যুদ্ধ করলে কোনো সুখদায়ক ফল লাভের আশা নেই। তথাপি হে দেবী, তোমার এই ব্রত অনুষ্ঠানের জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, অতএব এই ব্যাপারে আমি নিশ্চয়ই কোনো না কোনো উপায় স্থির করব। কারণ আমার আরাধনা ব্যর্থ হতে পারে না, শ্রদ্ধানুরূপ ফল নিশ্চয়ই তুমি লাভ করবে। তুমি নিজের পুত্রদের রক্ষার জন্য পয়ব্রত অনুষ্ঠান নিয়ম পালন করে আমার পূজা এবং স্তুতিও করেছ, সুতরাং আমি অংশ হয়ে কশ্যপের বীর্যে প্রবেশ করে এবং তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করে তোমার পুত্রদের রক্ষা করব। হে কল্যাণী, তুমি তোমার পতি কশ্যপের মধ্যে আমাকে দর্শন করো এবং সেই নিষ্পাপ প্রজাপতির সেবা করো। দেবী, এই সকল দেব রহস্য কথা কেউ জিজ্ঞাসা করলেও কাউকে বলবে না, কারণ দেবগুহ কথা যত গোপন থাকে তত বেশি ফলদায়ক হয়। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এই কথা বলে ভগবান শ্রীহরি সেখানে অন্তর্হিত হয়ে গেলেন। স্বয়ং ভগবান আমার গর্ভে জন্মগ্রহণ করবেন, এই কথা অনুভব করে অদিতি নিজেকে কৃতার্থ মনে করলেন। কত সৌভাগ্য হলে তা সম্ভব হয়, তিনি পরম ভক্তি সহকারে পতিদেব কশ্যপের সেবা করতে লাগলেন। মহর্ষি কশ্যপ সত্যদর্শী ছিলেন, তার কাছে কোনো কথাই গুপ্ত থাকতে পারে না। তিনি সমাধি যোগে জানতে পারলেন যে ভগবান শ্রীহরি অংশরূপে তার দেহে প্রবেশ করেছেন। তিনি সমাহিত হয়ে তপস্যার সাহায্যে চিরসঞ্চিত বীর্যকে অদিতির মধ্যে স্থাপন করলেন। যেমন বায়ু কাষ্ঠ মধ্যে অগ্নিকে স্থাপন করে, যখন ব্রহ্মা জানতে পারলেন যে স্বয়ং সনাতন ভগবান অদিতির গর্ভে অবস্থান করছেন, তখন তিনি ভগবানের গুহ নামক
উচ্চারণ করে স্তব করতে লাগলেন। ব্রহ্মা বললেন, সমগ্র কীর্তির আশ্রয় স্বরূপ হে ভগবান, আপনার জয় হোক। অনন্ত শক্তির অধিষ্ঠাতা, আপনার চরণে নমস্কার। হে ব্রহ্মণ্যদেব, আপনি তিন ত্রিগুণাত্মক, আপনার চরণে আমার বারবার প্রণাম। হে পৃষ্ণী গর্ভজাত, সমস্ত বেদকে আপনি নিজের মধ্যে ধারণ করেছেন, আপনি এই সকলের বিধাতা, আপনাকে আমি বারবার প্রণাম করি। এই ত্রিলোক আপনার নাভিস্থলে অধিষ্ঠিত, এই তিন লোকের ঊর্ধ্বে অবস্থিত বৈকুণ্ঠে আপনি বাস করেন, আপনি অন্তর্যামী হয়ে সকল জীবের হৃদয়ে সর্বদা বাস করেন। এইরূপ সর্বব্যাপী বিষ্ণু ভগবানকে আমি প্রণাম করি। হে প্রভু, আপনি এই বিশ্ব সংসারে আদি ও অন্ত, সুতরাং মধ্য ও আপনি, সেই জন্য বেদ আপনাকে অনন্ত শক্তি পুরুষ বলে বর্ণনা করেছেন। যেমন গভীর জলস্রোত জলমগ্ন তৃণাদি সব কিছুকে আকর্ষণ করে, তদ্রূপ আপনি কাল রূপে এই বিশ্ব সংসারকে আকর্ষণ করে থাকেন। আপনি স্থাবর জঙ্গম সমস্ত প্রজা ও প্রজাপতিদের সৃষ্টিকর্তা। হে দেবাদিদেব, নৌকা যেরূপ জলমগ্ন ব্যতিগণের আশ্রয়স্থল, তেমনি স্বর্গচ্যুত দেবতাদের একমাত্র আশ্রয় আপনি। অতএব পুনরায় আপনি তাদের স্বর্গে অধিষ্ঠিত করুন। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বামন প্রাদুর্ভাব সপ্তদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। অষ্টাদশ অধ্যায়। বলির যজ্ঞে শ্রী ভগবানের বামন অবতার রূপে আবির্ভাব। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ব্রহ্মা ভগবান বিষ্ণুর শক্তি আর লীলার এইভাবে স্তুতি করলে জন্ম মৃত্যু রহিত ভগবান শ্রীহরি অদিতির গর্ভে আবির্ভূত হলেন। ভগবান চতুর্ভুজ রূপে হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করেছিলেন। পদ্মের মতোই তার কোমল লয়ন এবং তিনি পীতাম্বর পরিধান করেছিলেন। বিশুদ্ধ শ্যামবর্ণ দেহ মকর কুণ্ডলে আভায় বদনমণ্ডল আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, হস্তদ্বয়ে কঙ্কন, বাহুদলয় বলয়, মাথায় কিরীট, কোমরে চন্দ্রহার ও চরণে নূপুর তার শোভা বর্ধন করছে। শ্রীহরি গলদেশে মনোহারিণী সক্রিয় বনমালা ধারণ করেছেন, যার চতুর্দিকে ভ্রমর দলে গুঞ্জন মুখরিত করে তুলছে। তার কণ্ঠে কৌস্তব মণি শোভা পাচ্ছে, তার অঙ্গের কান্তির ছটায় প্রজাপতি কশ্যপের ঘরের অন্ধকার দূরীভূত হল। সেই সময় দিক সকল নির্মল হল, নদী ও সরোবরের জল স্বচ্ছ হয়ে গেল, প্রজাদের হৃদয়ে আনন্দের বাণ ডাকল, ঋতুরা নিজেদের সব গুণ প্রকাশ করতে লাগল। স্বর্গ অন্তরীক্ষ পৃথিবী দেবতা গো ও ব্রাহ্মণ এমনকি পর্বতের হৃদয়ও আনন্দের সঞ্চার হল। ভগবানের আবির্ভাবকালে চন্দ্র শ্রবণ নক্ষত্রে অবস্থান করছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে শ্রী ভগবান আবির্ভূত হলেন। সকল নক্ষত্র ও তারকা ভগবানের জন্মের মঙ্গলময় ক্ষণের সূচনা করেছিল। হে রাজন, যে তিথিতে ভগবানের জন্ম হল তাকে বিজয়া দশমী তিথি বলা হয়। জন্মের সময় সূর্যদেব ঠিক মধ্য গগনে অবস্থান করছিলেন। ভগবানের আবির্ভাবকালে শঙ্খ ঢোল মৃদঙ্গ পণব আনব প্রভৃতি বাদ্য বাজতে লাগল। এই সমস্ত বাদ্য এবং আর অনেক বিচিত্র বাদ্যযন্ত্রে তুমুল ধ্বনি উত্থিত হল। অপ্সরাগণ আনন্দে নৃত্য করতে লাগল, প্রধান গন্ধর্বগণ গান করতে লাগলেন। মুনি দেবতা মনু পিতৃপুরুষ এবং অগ্নি ভগবানের স্তুতি করতে লাগলেন। সিদ্ধগণ বিদ্যাধরগণ চারণগণ কিমপুরুষেরা কীর্ণগণ যক্ষ রাক্ষস বিহঙ্গ ভুজঙ্গ শ্রেষ্ঠ এবং দেবতাদের অনুচরেরা নৃত্য গীত ও প্রশংসা করতে লাগলেন এবং অদিতির আশ্রমকে পুষ্প বর্ষার দ্বারা ঢেকে দিলেন। দেবমাতা অদিতি পরম পুরুষ ভগবানকে নিজের গর্ভ থেকে আবির্ভূত হতে দেখে অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হলেন। প্রজাপতি কশ্যপ ভগবানকে নিজ যোগমায়া দ্বারা শরীর ধারণ করতে দেখে বিস্মিত হয়ে জয়ধ্বনি করতে লাগলেন।
ভগবান স্বয়ং অব্যক্ত ও চিৎস্বরূপ, তিনি অলঙ্কার এবং আয়ুধযুক্ত। যে কান্তিময় শরীর ধারণ করেছিলেন সেই শরীরে কশ্যপ ও অদিতির সামনে বামন ব্রহ্মচারী রূপ ধারণ করলেন। যেমন নট নিজের বেশ বদল করে, কেনই বা হবে না, ভগবানের লীলা তো অদ্ভুত। ভগবান বিষ্ণুকে বামন ব্রহ্মচারী রূপে দর্শন করে মহর্ষিগণের অত্যন্ত আনন্দ হল। তারা প্রজাপতি কশ্যপকে সম্মুখে রেখে তার জাতকর্ম আদি সম্পন্ন করলেন। যখন তার উপনয়নের সময় হল তখন গায়ত্রী অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং সূর্যদেব বামনকে গায়ত্রী উপদেশ দিলেন। দেবগুরু বৃহস্পতি দিলেন উপবীত ও কশ্যপ পরালেন মেখলা। পৃথিবী দিলেন কৃষ্ণ চর্বাসর্ম। বনসমূহের পতি চন্দ্র দিলেন দণ্ডমাতা। অদিতি দিলেন কৌপিন ও কোটিবস্ত্র। এবং আকাশের দেবতারা বামন বেশধারী ভগবানকে ছত্র প্রদান করলেন। হে মহারাজ, অবনীশ্বর ভগবানকে বেদ গর্ভ ব্রহ্মা দিলেন কমণ্ডল। সপ্তর্ষিরা দিলেন কুশ এবং সরস্বতী রুদ্রাক্ষের মালা অর্পণ করলেন। এই রূপে উপনয়ন সংস্কার প্রাপ্ত ভগবান বামনদেবকে যক্ষরাজ কুবের দিলেন ভিক্ষার পাত্র এবং সতী জগজ্জননী ভগবতী উমা স্বয়ং তাকে ভিক্ষা দিলেন। এই রূপ সকলের দ্বারা সম্মানিত বটুকু বেশধারী ভগবান বামনদেব স্বীয় ব্রহ্মতেজ দ্বারা ব্রহ্মর্ষিগণ সেবিত হয়ে সেই সভাতে অতিশয় শোভামান হলেন। অনন্তর দ্বিজরূপী ভগবান বামনদেব অগ্নিকে প্রজ্বলিত করে চতুর্দিকে কুশ দ্বারা আস্তরণপূর্বক পূজা ও সমহিত দ্বারা হোম করলেন। এমন সময় ভগবান বামনদেব শুনলেন সর্বগুণ সম্পন্ন যশস্বী বলি ভৃগুবংশীয় ব্রাহ্মণদের আদেশে অনেকগুলি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করছেন। তখন তিনি সেখানে যাওয়ার জন্য যাত্রা করলেন। ভগবান সমস্ত শক্তিযুক্ত তার প্রত্যেক পাদপাক্ষেই পৃথিবী কাঁপতে লাগল। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামে একটি খুব সুন্দর স্থান আছে। সেখানে ভৃগুবংশীয় ঋত্বিকগণ বলিকে দিয়ে উৎকৃষ্ট যজ্ঞ সম্পন্ন করেছিলেন। তারা দূর থেকে উদীয়মান সূর্যের মতো বামন ভগবানকে দেখতে পেলেন। হে রাজন, বামন ভগবানের তেজে যাজ্ঞিক যজমান বলি এবং অন্যান্য সকলের তেজ নিষ্প্রব হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলেন যজ্ঞ দেখার জন্য স্বয়ং সূর্যদেব, অগ্নিদেব অথবা সনৎকুমার ঋষি এসে উপস্থিত হয়েছেন কি। ভৃগুপুত্র শুক্রাচার্য তার শিষ্যদের সঙ্গে এইরূপ আলোচনা করছেন। এমন সময় ভগবান বামনদেব হাতে ছাতা দণ্ড এবং জলপূর্ণ কমণ্ডলু নিয়ে অশ্বমেধ যজ্ঞের মণ্ডপে প্রবেশ করলেন। তার কটিদেশে মঞ্জু মেখলা কণ্ঠে যজ্ঞপতি মৃগ চর্মের উত্তরীয় এবং মাথায় জটা ব্রাহ্মণের বেশে মায়া ব্রহ্মচারী ভগবান বামনদেব যখন যজ্ঞ মণ্ডপে প্রবেশ করলেন তখন সসিজ্জ ভৃগুবংশীয় ব্রাহ্মণরা অগ্নিসহ তাঁর তেজে নিষ্প্রভ হয়ে পড়লেন এবং উঠে দাঁড়িয়ে তাকে সাদর অভ্যর্থনা করলেন। শ্রী ভগবানের ক্ষুদ্র দেহের অনুরূপ সর্বাঙ্গ সুন্দর মনোরম প্রিয়দর্শন রূপ দেখে বলির অত্যন্ত আনন্দ হল এবং তিনি ভগবানের উপবেশনের জন্য একটি উত্তম আসন প্রদান করলেন। অতঃপর বলি স্বাগত সম্ভাষণ ও অভ্যর্থনা দ্বারা পাদ প্রক্ষালন করে আত্মারাম যোগীগণের চিত্তে আনন্দ বর্ধনকারী সেই ভগবান বামনদেবের পূজা করলেন। ভগবানের পদদক পরম মঙ্গলজনক, তার দ্বারা জীবের সমস্ত পাপ তাপ ধৌত হয়। স্বয়ং দেবাদিদেব চন্দ্রমৌলী ভগবান মহাদেব অত্যন্ত ভক্তিভরে তাঁর স্বীয় মস্তকে ধারণ করেছেন। আজ সেই চরণামৃত ধর্মজ্ঞ বলি লাভ করলেন। তিনি ভক্তিভরে তাঁর নিজের মাথায় ধারণ করলেন। বলি বললেন, হে ব্রাহ্মণ কুমার, আপনাকে স্বাগত ও নমস্কার জানাই। আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি। হে আর্য, মনে হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মর্ষিদের তপস্যার মূর্তি ধারণ করে আপনি আমার সামনে প্রকট হয়েছেন। আজ আপনি আমার গৃহে পদার্পণ করেছেন, সেই জন্য আমার পিতৃপুরুষরা তৃপ্ত হলেন। আজ আমার বংশ পবিত্র হল, আজ আমার যজ্ঞ সফল হল। হে ব্রাহ্মণ কুমার, আপনার পদ প্রক্ষালন হেতু আমার সমস্ত পাপ ধুয়ে গেছে এবং
বিবিধ সম্পন্ন যজ্ঞে অগ্নিতে আহুতি দেওয়ার যে ফল তা আমি অনায়াসে প্রাপ্ত হয়েছি। আপনার এই কোমল চরণদ্বয় এবং আপনার পদদকে পবিত্র পৃথিবী হল। হে ব্রাহ্মণ কুমার, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু প্রার্থনা করছেন। হে পরম পূজ্য ব্রহ্মচারী, আপনি যা কিছু প্রার্থনা করবেন, গাভী স্বর্ণ সমস্ত দ্রব্যে পরিপূর্ণ গৃহ পবিত্র অন্ন পেয় বস্তু বিবাহে জন্ম ব্রাহ্মণ কন্যা সুসমৃদ্ধ গ্রাম্য অশ্বহস্তি রথ সমস্ত কিছুই আপনি আমার কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই আপনি এ সমস্তই আমার কাছে ভিক্ষা চাইতে পারেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে ব্রাহ্মণ প্রাদুর্ভাব এবং বলি বামন সংবাদে অষ্টাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঊনবিংশ অধ্যায়। ভগবান বামন কর্তৃক বলির নিকট ত্রিপাদ ভূমি প্রার্থনা, বলির প্রতিজ্ঞা ও শুক্রাচার্যের বাধা দান। শ্রী সুখদেব বললেন, বলি রাজের কথা ধর্মযুক্ত ও অত্যন্ত মধুর। এই কথা শুনে ভগবান বামনদেব সন্তুষ্ট হয়ে তাকে অভিনন্দিত করে বললেন। শ্রী ভগবান বললেন, হে রাজন, আপনি যা বলেছেন তা আপনার কুল কর্ম মর্যাদার অনুরূপ, ধর্মযুক্ত যশস্কর ও মধুর। কেনই বা হবে না, পারলৌকিক হিতকারী ধর্ম বিষয়ে আপনি ভৃগু পুত্র, শুক্রাচার্যকে পরম প্রণাম বলে মনে করেন এবং আপনার প্রবীণ পিতামহ ও পরম প্রশান্ত প্রহ্লাদের আজ্ঞাও পালন করে থাকেন। আপনার বংশে কখনো ধনহীন অথবা কৃপণ পুরুষ জন্মগ্রহণ করেনি, এমন কখনো হয়নি যে ব্রাহ্মণকে দান করা হয়নি অথবা কাউকে দান করার প্রতিজ্ঞা করে পরে প্রত্যাখ্যান করা হয়েছে। দানের সময় প্রার্থীর প্রার্থনা শুনে এবং যুদ্ধের সময় শত্রুর আহ্বানে পরাণমুখ হয়েছেন এমন ভীত কেউ আপনার বংশে জন্মগ্রহণ করেননি। কারণ আপনার বংশে প্রহ্লাদ অমল যশে শোভা পাচ্ছেন, যেমন আকাশে চন্দ্র শোভা পায়। আপনার বংশে হিরণ্যাক্ষের মতো বীরের জন্ম হয়েছিল। সেই বীর যখন হাতে গদা নিয়ে একাই পৃথিবী জয় করতে বেজিয়েছিলেন, তখন সমস্ত পৃথিবীতে তার মতো একজন বীরেরও দেখা পাওয়া যায়নি। যখন ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, তখন তিনি সমান সামনে উপস্থিত হলে অতি ক্লেশে তাকে পরাজিত করেছিলেন। কিন্তু তারপর অনেকদিন পর্যন্ত ভগবান বিষ্ণু হিরণ্যাক্ষের শক্তি ও বীর্যের কথা স্মরণ করে নিজেকে জয়ী বলে মনে করতে পারতেন না। যখন হিরণ্যাক্ষের মৃত্যুর সংবাদ তার ভাই হিরণ্যকশিপু জানতে পারলেন, তখন তিনি ভ্রাতৃ হস্তান্তে বধ করার জন্য প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ভগবানের বাসস্থান বৈকুণ্ঠধামে উপস্থিত হলেন। বিষ্ণু ভগবান মায়াবী শ্রেষ্ঠ এবং কালঙ্গ। যখন তিনি দেখলেন যে হিরণ্যকশিপু কৃতান্তের ন্যায় শূল হস্তে তাকেই আক্রমণ করতে আসছেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন, সংসারে মৃত্যু যেমন সর্বদা জীবের পশ্চাৎ ধাবিত হয়, সেই রকম আমি সেখানে যেখানে যাব এই অসুরও আমাকে অনুসরণ করে সেখানে সেখানে যাবে। সুতরাং আমি এর ভিতরে প্রবেশ করি, তাহলে এই অসুর আমাকে আর দেখতে পাবে না, কারণ এ তো বহির্মুখী, অন্তরে কিছুই দেখতে পায় না, শুধু বাইরের বস্তুই দেখতে পায়। হে অসুর শিরোমণি, যে সময় হিরণ্যকশিপু বিষ্ণু ভগবানকে আক্রমণ করেছিলেন, সেই সময় তিনি ভয়ে কম্পিত হয়ে নিজের দেহকে সূক্ষ্ম করে অসুরের নাসিকার ভিতর দিয়ে প্রাণবায়ু হয়ে তার হৃদয়ে অধিষ্ঠিত হলেন। হিরণ্যকশিপু বৈকুণ্ঠে সর্বত্র তাকে অন্বেষণে করলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। তখন ক্রোধে তিনি সিংহনাথ গড়তে লাগলেন। সেই বীর বিষ্ণু ভগবানকে স্বর্গ মর্ত পাতাল আকাশ দশ দিক এবং সমুদ্র পর্যন্ত সর্বত্র অন্বেষণ করলেন, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। কোথাও তাকে দেখতে না পেয়ে বললেন, সমস্ত জগৎ আমি খুঁজে বেড়িয়েছি, কোথায় আমি তাকে পাইনি। নিশ্চয়ই সে এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফেরা যায় না। হে রাজন, এই সংসারে বৈরীভাব মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়। অজ্ঞানতা থেকে ক্রোধ উৎপন্ন হয় এবং অহংকার ক্রোধ বৃদ্ধি করে।
আপনার পিতা প্রহ্লাদপুত্র বিরোচন ব্রাহ্মণ ভক্ত ছিলেন, এমনকি তার শত্রু দেবতাগণ ব্রাহ্মণে বেশ ধারণ করে তার কাছে তার আয়ু প্রার্থনা করছেন। এই কথা বুঝতে পেরেও তিনি ব্রাহ্মণ বেশধারী দেবতাকে নিজের আয়ু পর্যন্ত দান করেছিলেন। আপনিও শুক্রাচার্যের মতো গৃহস্থ বা ব্রাহ্মণ, আপনার পূর্বপুরুষ প্রহ্লাদ এবং অন্যান্য যশস্বী বীরগণে আচরিত ধর্ম পালন করছেন। হে দৈত্যেন্দ্র, আপনি দাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ দাতা, সেই জন্য আমি আপনার নিকট আমার পাদ রূপবরিমি সামান্য ত্রিপাদ ভূমি প্রার্থনা করছি। হে রাজন, আমি জানি যে আপনি রাজাধীরাজ এবং উদার চেতা, তথাপি আমি বেশ কিছু প্রার্থনা করছি না। বিদ্বান ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী দান গ্রহণ করে থাকে, প্রয়োজন অনুসারে দান গ্রহণ করলে পাপে লিপ্ত হতে হয় না। বলিরাজ বললেন, হে ব্রাহ্মণ কুমার, আপনার কথা তো প্রবীণদের মতো, কিন্তু আপনার বুদ্ধি শিশু সুলভ, এখনো আপনি বালক, সেই জন্য নিজের ভালোমন্দ বুঝতে পারেন না। আমি ত্রিলোকের একমাত্র অধিপতি এবং একাধিক দ্বীপ দান করতে পারি, যে আমাকে তার কথা দিয়ে প্রসন্ন করে আমারই নিকট মাত্র তিন পদ ভূমি ভিক্ষা করে তাকে কি করে বুদ্ধিমান বলি। হে ব্রহ্মচারী, যে একবার আমার কাছে কিছু ভিক্ষা প্রার্থনা করেছে আর তার কারো কাছে কিছু ভিক্ষা করা প্রয়োজন হয় না, সুতরাং জীবিকা অর্জনের জন্য আপনার যত ভূমির প্রয়োজন আমার থেকে গ্রহণ করুন। শ্রী ভগবান বললেন, হে রাজন, সংসারের সমস্ত প্রিয় বস্তুর বিনিময়ও অজিতেন্দ্রীয় ব্যক্তিদের ইচ্ছা পূরণ করার ক্ষমতা কারো নেই। যে তিন পদ ভূমিতে সন্তুষ্ট না হয় তাকে নয় বর্ষযুক্ত দ্বীপ দান করলেও সে সন্তুষ্ট হবে না, কারণ তার মনে তখন সপ্তদ্বীপ পাওয়ার আকাঙ্ক্ষা হবে। আমরা জানি যে পৃথু গয় প্রভৃতি রাজারা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, কিন্তু অর্থ ও ভোগ্য দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া সত্ত্বেও তাঁদের তৃষ্ণা পূরণ হয়নি। প্রারব্ধ অনুযায়ী লব্ধ বিষয়ে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে সে শান্তিতে জীবনযাপন করতে পারে, কিন্তু যে শক্তি নিজের ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারে না ত্রিভুবনে অধিপতি হয়েও সেই ব্যক্তি দুঃখী থাকে, কারণ তার মনে অসন্তোষের আগুন জ্বলতেই থাকে। সম্পত্তি এবং ভোগ্য বস্তুতে সমস্ত না হওয়ার জন্যই নিজীবকে বরবার সংসার চক্রে আবর্তিত হতে হয়, কিন্তু যথালব্ধ বিষয়ে সন্তুষ্ট তাঁর তেজ বৃদ্ধি প্রাপ্ত হয়। কিন্তু অসন্তুষ্ট ব্রাহ্মণের তেজ অগ্নিতে জলাহুতির ন্যায় শান্ত হয়ে যায়। সন্দেহ নেই যে আপনি বরদ শ্রেষ্ঠ, সেই জন্য আমি শুধুমাত্র তিন পদ ভূমি আপনার নিকট ভিক্ষা চেয়েছি, এতেই আমার কাজ হয়ে যাবে। ধন ততটাই সংগ্রহ করা উচিত যতটা জীবন ধারণের জন্য প্রয়োজন হয়। শ্রী সুখদেব বললেন, ভগবান বিষ্ণু এইরকম বললে বলি হাসলেন। তিনি বললেন, ঠিক আছে, যতটা আপনার ইচ্ছা নিয়ে নিন। এই কথা বলে ভূমিদানের সংকল্প করার জন্য তিনি জলপাত্র হাতে নিলেন। শুক্রাচার্য সবকিছু জানতেন, তার কাছে ভগবানের এই লীলা গোপন ছিল না। রাজা বলিকে ভূমিদানে উদ্যত দেখে তিনি বলিকে বললেন, শ্রী শুক্রাচার্য বললেন, হে বিরোচন পুত্র, ইনি স্বয়ং অব্যয় বিষ্ণু ভগবান, দেবতাদের কার্য সাধন করার জন্য কশ্যপের স্ত্রী অদিতির গর্ভে অবতীর্ণ হয়েছেন। তুমি অর্থ না বুঝে একে যে দানের প্রতিজ্ঞা করলে তা আমি ভালো মনে করি না, এর দ্বারা দৈত্যকুলের মহান অনিষ্ট হবে। স্বয়ং ভগবান নিজের যোগমায়ার দ্বারা এই ব্রহ্মচারী রূপ ধারণ করে উপস্থিত হয়েছেন। ইনি তোমার রাজ্য ঐশ্বর্য লক্ষ্মী তেজ এবং বিশ্ববিখ্যাত যশ সব অপহরণ করে ইন্দ্রকে দান করবেন। এই বিশ্বরূপ ভগবান তিন পা দিয়ে ত্রিভুবন অধিকার করে নেবেন। মূর্খ, তুমি সর্বস্ব বিষ্ণুকে দান করে নিজে কোথায় থাকবে? এই বিশ্বব্যাপক ভগবান এক পদে পৃথিবী এবং দ্বিতীয় পদে স্বর্গ অধিকার করে নেবেন, বিশাল দেহে আকাশকে ঢেকে দেবেন, তখন তৃতীয় পদ কোথায় রাখবে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করতে পারবে না। এমতাবস্থায় প্রতিজ্ঞা করে দান না দিতে পারার পাপে তোমায় নরকে যেতে হবে,
কারণ প্রতিজ্ঞা পূর্ণ করতে তুমি অসমর্থ হবে। যে দানে নিজের জীবন নির্বাহের জন্য অবশিষ্ট কিছু থাকে না, পণ্ডিতেরা সেই দানের প্রশংসা করেন না। যার জীবন নির্বাহ সুষ্ঠুভাবে হয় সে ব্যক্তি কি দান যোগ্য, তপস্যা এবং অন্যের উপকার করতে পারে। যে ব্যক্তি নিজের সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করে কিছু অর্থ যশের জন্য, কিছু ধর্মের জন্য, কিছু অর্থ বুদ্ধির জন্য, কিছু ভোগের জন্য এবং কিছু অর্থ আত্মীয় স্বজনদের জন্য দান করে, সেই ব্যক্তি ইহলোকে এবং পরলোকে সুখী হয়। হে অসুর শিরোমণি, যদি তোমার প্রতিজ্ঞা ভঙ্গরূপ অপরাধের চিন্তা মনে জাগে, তবে আমি তোমাকে এ সম্বন্ধে ঋগ্বেদে কি বলেছে সেই কথা বলছি শোনো। শ্রুতি বলে, যে কাউকে কিছু দান করা অঙ্গীকার করাকে সত্য বলে এবং অস্বীকার করাকে মিথ্যা বলে। শ্রুতি একথাও বলেছেন যে এই দেহ বৃক্ষের মতো এবং সত্য এর ফল ও ফুল, কিন্তু যদি বৃক্ষই না থাকে তো ফল ও ফুল কি করে থাকবে। অস্বীকার করা, নিজের দ্রব্য অন্যকে না দেওয়া, অর্থাৎ নিজের জন্য সংগ্রহকে রক্ষা করাই হল এই শরীররূপ বৃক্ষের মূল। যেমন বৃক্ষের মূল না থাকলে বৃক্ষ কিছুদিনের মধ্যে শুকিয়ে পড়ে যায়, সেই রকম যদি ধন দিতে অস্বীকার না করা হয় তবে এই দেহ শুকিয়ে যাবে সন্দেহ নেই। হ্যাঁ, আমি দেব। এই শব্দটি ধনকে অনেক সুরে সরিয়ে দেয়, এই উচ্চারণ ধনকে শূন্য করে দেয়। সুতরাং হ্যাঁ, কথাটাই অপূর্ণ, অর্থাৎ নিজেকে অর্থশূন্য করে দেয়। এই জন্যই যে ব্যক্তি হ্যাঁ আমি দেব এই বলে ধন দিতে স্বীকার করে তার অর্থ শেষ হয়ে যায়। যে প্রার্থীকে সব কিছু দিতে রাজি হয় তার নিজের ভোগের জন্য কিছুই রাখতে পারে না, এর বিপরীত আমি দেব না এই কথা নিজের অর্থকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু এরকম সবসময় বলা উচিত নয় যে সবাইকে এবং যে কোনো বস্তুর জন্যই না না করে তার নিন্দা হয়। সে জীবিত থেকেও মৃতের মতোই সব সময় সত্যা কথা বলবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথাও নিন্দনীয় নয়। যেমন নারীকে বশীভূত করার সময়, পরিহাসকালে, বিবাহকালে কন্যা অথবা বরের প্রশংসা করার সময়, নিজের জীবিকার উপার্জনের সময়, প্রাণ সংকটে গো ও ব্রাহ্মণের উপকারে এবং কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার সময় মিথ্যা তেমন নিন্দনীয় নয়। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বামন প্রাদুর্ভাবে ঊনবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।